এই মুহূর্তে যদি কারো মৃত্যু হয়ে যায় এই জায়গায় আপনি কি করবেন হাজার হাজার মানুষ এখানে সর্বজীব বড় জোর আপনি এতটুকু করতে পারবেন নোয়াখালীর সদর হসপিটালে একটা ফোন দিয়ে বলবেন অ্যাম্বুলেন্স একটা পাঠিয়ে দেন ধর্মপুরের মাহফিল প্রাঙ্গণে একটা অ্যাম্বুলেন্স চলে আসবে লাশটা মঞ্চ থেকে আস্তে করে নামায় নেবেন চোখের পানি একটু ফেলে কাঁদবেন এই তো লাশটা আপনি হসপিটালে অ্যাম্বুলেন্স উঠা দিয়ে ড্রাইভারকে বলবেন ড্রাইভার এই যে অ্যাম্বুলেন্সের লাশটা নিয়ে যাচ্ছ বাড়িতে পৌঁছায় দিও বাড়িতে নিয়ে যাবে কিন্তু বাড়ির লোকজন এমন পাশান আমাকে আর বেডরুমে ঢুকাবে না বেডরুমে জায়গা হবে না আমার ওমসাকিনু তারদাউনাহা যে ঘরটা তোমার জন্য মনের প্রশান্তির জায়গা ঘর নিজের বেডরুম ছাড়া ঘুম হয় না নিজের বাড়ি ছাড়া কোথাও শান্তি লাগে না তাই না লাগে না কিন্তু মরার সঙ্গে সঙ্গে সেই বেডরুমে জায়গা হবে না আমাকে টেনে হেঁচড়ে সেই জায়গা থেকে উঠানো জায়গা দেবে না আমার নিথরের দেহটা পড়ে থাকবে কোনো আওয়াজ থাকবে না কোনো কথা থাকবে না আমাকে একটা সোজা নিথর দেহটাকে একটা চকির উপরে আস্তে করে ফেলে দিবে গরম পানি গরম করবে গোসল করায় দেবে সেলাইওয়ালা কাপড় কেচি দিয়ে কেটে কেটে ফেলবে বাজার থেকে একজন কাফনের কাপড় কিনতে যাবে সেলাই ছাড়া বোতাম ছাড়া পকেট ছাড়া আর একজন কোদাল নিয়ে কবর খনন করতে যাবে আর একজন দা নিয়ে বাঁশ কাটতে যাবে আর একজন সংবাদ দিয়ে দেবে লোকজন সব এসে হাজির হয়ে যাবে জানাজা হয়ে যাবে আমাকে টেনে হেঁচড়ে কবরে রেখে আসবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে দিন শেষে কেউ নাই দিন শেষে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কে এই জন্য আল্লাহ তাআলা বলছেন শোনো মৃত্যুর সময় হলে কাউকে কোনো অবকাশের সুযোগ দেওয়া হবে না অতএব বান্দা তুমি প্রস্তুত নিয়ে নাও যে কোনো মুহূর্তে তোমার ইন্তেকাল হয়ে যাবে কুন ফি দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবির সাবিল ইদা আসবাহত ফালা তানতাজিরিল মাসা যখন সকাল পাবে সন্ধ্যা অপেক্ষা করবে না সন্ধ্যা পাবে সকাল অপেক্ষা করবে না কারণ মৃত্যু যে কোনো সময় হাজির হয়ে যাবে এই জন্য সবসময় আমাদের দায়িত্ব হলো আমরা প্রস্তুতি নিব মৃত্যুর হাজিরা দেব কার সামনে আসতে বলবেন না কার সামনে আল্লাহর সামনে আর এই দুনিয়াতে কারো দল করব না দল করে যাব কার দল আসতে বলবেন না কার দল আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন আমার ভাইয়েরা আরেকটা কথা যোগ দিয়ে দেই এই কথাটা না বললে পরিপূর্ণ হবে না আমার মনে হয় সেই কথাটা হলো এই যে ওয়াজ মাহফিল গুলো হচ্ছে এই দেশে ওয়াজ মাহফিলের পরিমাণ কম না বেশি বেশি কিন্তু সুদের পরিমাণ কমছে না বাড়ছে মদের পরিমাণ কমছে না বাড়ছে জেনার পরিমাণ কমছে না বাড়ছে ওয়াজ মাহফিল করে সুদে এগুলো বন্ধ হবে না এগুলো বন্ধ করার জন্য অবশ্যই সমষ্টিগত শক্তির দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে এমনি এমনি এটা বন্ধ হবে না ধরুন মাহফিল শেষ করে আপনি বাড়ি চলে যাবেন বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে মেঠো পথে চলতে দেখতে পাচ্ছেন আপনি শুনতে পাচ্ছেন একটা সাপের আওয়াজ সাপ যখন ফনা পাকে একটা আওয়াজ আছে না নাই কি আওয়াজ ফস করে ওঠেন একটা আওয়াজ আপনার কানে আসলো আপনি অন্ধকার রাত হাতে লাঠিও নাই লাইটও নাই আপনি ভয় পাবেন কিনা বলেন ভয় পাবেন না জেনে কোন সময় সে কামড়টা মারে কিন্তু আপনার হাতে লাঠি আছে কিন্তু লাঠি থেকে লাভ কি অন্ধকার ওই সাপকে মারতে গেলে আপনি লাঠি দিয়ে যে বাড়ি মারবেন সেই বাড়িটা যদি ঘাড়ে না লেগে যদি লেজে লাগে বিপদ কি কমার কথা না বাড়ার কথা বাড়ার কথা কিন্তু আপনি মারতে গিয়ে আপনার হাতে লাঠিও আছে লাইটও আছে আগে লাইটটা মারবেন ভালো করে দেখে নেবেন এরপরে আপনার এই লাঠি দিয়ে আপনি আর ঘর যেতে মেরে দিবেন সাপটা সঙ্গে সঙ্গে মরে যাবে তেমনি সমাজের সাপরূপী কিছু পাপ আছে চুরি আছে জেনা আছে মদ আছে জুয়া আছে সুদ আছে ঘুষ আছে এই সমস্ত কাম কুকাম গুলো আছে এই সমস্ত কাম কুকাম গুলো সাপরূপী কিছু পাপকে দমন করার জন্য একটা আলোর দরকার সে আলোটা হলো অন্য কিছু নয় কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন কিতাব হলো এই নূর এই আলো আর আরেকটা লাঠির দরকার সেই লাঠি তো অন্য কিছু নয় সেই লাঠি হলো রাষ্ট্রীয় শক্তি ঠিক কি না সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে না ওই জন্য আল্লাহর রাসূল এই দোয়া করেছেন ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসীরা আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন আমিন
যুবকদের জন্য তিনটা কাজ আমি তিনটা আমল আমি শিখিয়ে দিয়ে যাই যুবকরা যুব সমাজ না আজকে মাফি যুব সমাজ নাম্বার 1 তাড়াতাড়ি বিয়ে করো একজন খুঁজে চাকরি নেই আচ্ছা আর কি সমস্যা মোহর না বেশি একজন কইছে কি নাই আরেকজন কি কইছে আর বলেন হ্যাঁ বাপের অনুমতি নাই ও বাপ মারাজি নাই আচ্ছা আর কি সরকারি চাকরি নেই আচ্ছা হ্যাঁ ও 21 বছর ছাড়া হয় না আচ্ছা ঠিক আছে তাহলে আমি তো বুঝে নিলাম ঠিক আছে তাহলে সবকিছুর সমস্যা হলো কয়জন কি নিয়া বিয়ে করলে কয়জন বিষয় হয় আস্তে কর কয়জন বিষয় হয় একজন সমস্যা কয়জন কি নিয়া বউ কি হাতি না সরিতে বলতেছেন তাই এত চিন্তা কিসের বউ তো তোমার ভাইয়েরা যুবক ভাইদেরকে বলি দোহাই লাগে জেনার কাছে যেও না ولا تقربوا الزنا زنا নিকটেও যেও না নিজের যৌবনকে নষ্ট করে ফেলো না নিজের চরিত্রকে ধ্বংস করে ফেলো না তোমার যৌবন তোমার স্ত্রীর জন্য আমানত স্ত্রীর জন্য বরাদ্দ করে দাও জেনার কাছে যেও না ফাহিশার কাছে যেও না নোংরামি করতে যেও না মোবাইলে চ্যাটিং ট্যাটিং করতে যেও না আকাম কুকাম করতে যাবে সব সাক্ষীকে আস্তে বলেন সব সাক্ষীকে এই বিপদ থেকে বাঁচার জন্য এই ফিতনা থেকে বাঁচার জন্য আমার নবীজি বিয়ে কি ইনকারেজ করেছেন যৌবন এসে গেছে বিয়ে করে নাও বাপ মাকে বলে ফেলো কিন্তু কিছু বাপ মা আছে আবার একটু টেড়ি মার্কা বাপ মা আছে না নাই আছে সন্তান গিয়ে বলে নামাজ পড়ে রোজা রাখে ভালো ছেলে আব্বাকে একটু মুখ ফুটে বলছে আব্বা বয়স তো হয়েছে যৌবন আসছে মেয়েরা উলঙ্গ ফোনা করে মেয়েদের মধ্যে কোনো পর্দা পুষিতে নাই আব্বা দেখো তো একটু বিয়ে শাদি করা যায় নাকি বাবার চোখ এরকম বড় আছে না নাই কি করে খাওয়াবি তুই কিসের বিয়ে রে আছে না নাই দেয় একটা ধমক কিন্তু এই যে ধমকটা আপনি দিলেন বাবা হয়ে আপনার সন্তান যদি আল্লাহ না করুন কোন জেনার কাছে লিপ্ত হয়ে যায় আপনি বাবা আপনিও কিন্তু এই গুনার ভাগী হবে ঠিক কি না এই জন্য বিয়ে করার দরকার আছে না নাই আচ্ছা আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে সবচেয়ে কাছের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিয়েছেন সবচেয়ে গরিব মানুষের সাথে যার বাড়ি নাই আর এখন মেয়েদেরকে বিয়ে দিতে নিয়ে বের মেয়ের বাপ বলে ছেলে কি করে চাকরি করে সরকারি নাকি হ্যাঁ চলবে না উপড়িয়া কামাই আছে নাকি হবে আর কি আছে ছেলের সরকারি চাকরি বড় ব্যবসা আমেরিকায় বাড়ি জার্মান অফিস মঙ্গল গ্রহে ফ্ল্যাট কি কথা কি বুঝতেছেন এত কিছু দেখে সব কিছু পাওয়ার পরেও মেয়েকে বিয়ে দেওয়ার পরেও শান্তি নাই মেয়ে সুইসাইড করছে আছে না নাই ধানমন্ডি বাড়ি গত বছর একজন বুড়া মানুষ বৈধ লাইসেন্স ওলা পিস্তল নিয়ে মাথায় নিয়ে ফেসবুক লাইভে এসে বললো আমার জীবন রাখবো না হয় নাই দেখেন নাই দেখেন নাই দেখেন নাই এই যে সুইসাইড করলো এই যে আত্মহত্যা গুলো করতেছে এগুলো কি টাকার টাকার সংকটে নাকি টাকার সংকটে সুখ তো শুধু টাকায় নয় চরিত্রকে সুন্দর করে ফেলো যুবক চরিত্রবতী স্ত্রী তোমার ঘরে তুলে ফেলো সুন্দর একটা পরিবার গড়ে তোলো তোমার বাড়িটা হয়ে যাবে জান্নাতের টুকরা জোরে বলি আলহামদুলিল্লাহ আগের যুগের সাহাবীদের ভিতরে ঘরে কোনো ফার্নিচার ছিল না টাকা পয়সা ছিল না কিছুই ছিল না কিন্তু ঘরটা ছিল মহব্বত দিয়ে ঘর ভরা আর আজকে ফার্নিচার আছে গাদা গাদা সব কিছু আছে কিন্তু স্বামী সেখানে কিলা কিল আছে না নাই ওর আর কিলাই ওর আর কিলাই কেউ কাউকে দাম দিতে চায় না কেউ কাউকে পাত্তা দিতে চায় না এই যে সিচুয়েশন কেন হলো এর কারণ হলো ইসলাম গুলো না মেনে চলা ইসলামকে মেনে চলার চেষ্টা করব আমরা জোরে বলি ইনশাআল্লাহ
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. يُؤَخِّرُ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا إِذَا جَاءَ أَجَلُهَا الله خبير بما تعملون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آلي هي رسول تمي جي عمار رضا يو باغي بول بول تمارو پريمير نگوڑو چھوائي তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বলবুল আল্লাহুম্মা সবাই বলুন بلغ العلا بكماله حصلت جميع خصاله عربير بكيب মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা কশাফাত তুজা বিজমালিহি حصلت جميع خصاله নোয়াখালী জেলার সদর উপজেলার গাজীর খেয়া গাজীর খেয়া জামে রহমানিয়া মাদ্রাসা এবং যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত 27তম তাফসিরুল কোরআন মাহফিল 2023 মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আজকের এই মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি جناب محترم مولانا حافظ نور الاسلام حفظه الله কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ محترم مولانا রশিদ الاسلام رحمت پوری উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ প্রধান অতিথি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব একেম শামসুদ্দিন জিহান হযরত উলামায়ে কেরাম ফজলাই জাম সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তাওহীদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীনী ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আমারও প্রশ্ন করলেন তা আপনি ভালো আমি খারাপ থাকবো নাকি আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ ভালো আছি তো টের পাচ্ছি না
অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার কত গুরুত্ব, অভাব হলে বোঝা যায় যে সচ্ছল যখন ছিলাম কি মজা কি আনন্দ। এজন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন পাঁচটি অবস্থা আসার আগে পাঁচটি অবস্থাকে গনিমত মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, شبابك قبل هرمك، صحتك قبل مرضك، غناك قبل فقرك، فراغك قبل شغلك، حياتك قبل موتك، او كما قال عليه الصلاه والسلام رسول বলেছেন বুড়া হওয়ার আগে যৌবনের, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতা, ব্যস্ত হওয়ার পূর্বে অবসরের, অসচ্ছলতার পূর্বে সচ্ছলতা, মৃত্যুর পূর্বে জীবনকে তোমরা গনিমত মনে করো। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতার মতো একটি বড় নিয়ামতকে সাথে নিয়ে পৌষ মাসের এই হাড় কাঁপানো শীত অপেক্ষা করে এই পৌষ মাঘের এই শীতকালের এই শীতকে আমরা না মনে করে এই ঠান্ডা মাটিতে বসে দিনের কিছু আলোচনা শোনার এবং বোঝার জন্য এমন একটি বরকতপূর্ণ জায়গায় যিনি আমাকে আসার তৌফিক দিলেন শুকর আদায় করছি। মুহাব্বতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা الهدى والتقى والعفاف والغنى. সবাই বলি اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت. أمر الله تعالى শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা উঠতে একটু দেরি করে ফেলেছি, আর একটু শীতের রাত তো, আরো কিছু আগে আরো এক ঘন্টা আগে উঠতে পারলে ভালো হতো। যেহেতু উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় সময় দেওয়া যাবে তো? সবাই সময় দেবেন জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ধর্মপুর না, অধর্মের কোনো কাজ এখানে নাই, সব ধর্মের মধ্যে আছে তো? আচ্ছা, তাহলে তো ভালো। এলাকায় সুদ আছে? হ্যাঁ, কি ধর্মের মধ্যে হলো ধর্মে হলো? যাক, নাম তো আছে, কাম না থাক। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি, এই কিতাব কি দুনিয়ার কোনো কিতাব? কোথাকার, কোথায় ছিল? হ্যাঁ, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই যে আপনারা সবাই বললেন আয়াতগুলো, এটা কিন্তু সব জেলায় পাবেন, এটা নোয়াখালীর বরকত। বলি আলহামদুলিল্লাহ, সব জেলার মানুষ কোরআন শোনে কিন্তু কোরআন পড়তে পারে না, কিন্তু এই জেলার মানুষ কোরআন শোনেও পড়তেও পারে। বলি আলহামদুলিল্লাহ, সব জেলায় পারে কিন্তু এই জেলা বেশি পারে, এই জেলা বেশি পারে। বৃষ্টির পানিতে আকাশ থেকে আসমান থেকে যে পানি নাজিল হয়, সেই পানিতে যে আবাদ হয়, জমির উর্বরতা যে বৃদ্ধি পায়, সেচ দিয়ে মেশিন দিয়ে সেচে যে পানি আপনি উঠান, এখানে কি ওই পানি যে পানি বৃষ্টির পানি ওই রকম উর্বরতা কি এই পানি দিয়ে আসতে পারে? বৃষ্টির পানির উর্বরতা শক্তি আলাদা। বৃষ্টি যখন আসে তার আগে একটা মেঘ হয়,
সেই মেঘের গর্জনে এক একটা গর্জনে জমিনের মাটি লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ করে মেঘের গর্জন বৃষ্টি কিন্তু আসেই নাই আসমান থেকে নাজিল হওয়া পানির যেমন বরকত বেশি ঠিক তেমনি আসমান থেকে নাজিল হওয়া কিতাবের বরকত বেশি পৃথিবীর কোন কিতাবের বরকত যতটুকু না আছে এটা তো মানুষের তৈরি করা কিন্তু আল্লাহর কালাম এটা কার রচনা বলেন কার দেওয়া আল্লাহর কথা কোন কিতাবে আছে কোরআনে যা কথা সব কার আল্লাহ সেই কালামে রব্বানি থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি সাতজন সাতজন না সাতজন হাফিজ কোরআনকে দস্তারবন্দি দেওয়া হলো পাগড়ি সম্মাননা তাদেরকে দেওয়া হলো এটা একটা বিশাল অর্জন যারা এই সন্তানদের পিতা তারা গর্বিত তারা অত্যন্ত সম্মানিত দুনিয়াতে হয়তো বা হালকা সম্মান কম পাওয়া যেতে পারে কিন্তু আখিরাতের সম্মানের কোনো অভাব থাকবে না জোরে বলি সুবহানাল্লাহ এটা বিশাল অর্জন এটা মুখস্থ করতে চাইলে কোরআন মুখস্থ আপনি করতে পারবেন না থাকতে হবে আল্লাহর রহমত কি থাকতে হবে আল্লাহর রহমত থাকতে হবে আমার নবীজি নামাজ শুরু করেছেন ইমামতির দায়িত্ব পালন করছেন নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করতে করতে কয়েকটা আয়াত বাদ পড়ে গেছে বাদ পড়ে না আয়াত বাদ পড়ে না বাদ পড়ে গেছে নামাজ শেষ হয়ে গেছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে লক্ষ্য করে বলছেন ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে কয়েকটা আয়াত বাদ পড়ে গেল এই সমস্ত আয়াতগুলো মনসুখ হলো কিনা এই সমস্ত আয়াতগুলো বাদ পড়ে গেল কিনা রহিত হয়ে গেল কিনা নবীজি মুসকি হাসি মেরে বলছেন সাহাবী আয়াত তো রহিত হয় নাই মনসুখ হয় না আমার জেহেনে ছিল না আমি ভুলে গেছি বাদ পড়ে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা জোরে বলুন আল্লাহু আকবার হে রাসূল আমি আপনাকে তা খুব দ্রুত শিখিয়ে দেব পড়িয়ে দেব ফালা তানসা আপনি কখনো ভুলবেন না সেটা কার ইচ্ছায় ইল্লা মাশা আল্লাহ আপনি কখনো ভুলবেন না যার কাছে কোরআন নাজিল হলো যে বিশ্বনবীর কাছে কোরআন নাজিল হলো সেই বিশ্বনবী নামাজ পড়তে নিয়ে আয়াত বাদ পড়ে যাচ্ছে মানুষ তো ভুল করতেই পারে বাদ পড়তেই পারে আমার বন্ধুগণ সেই কালাম তিরিশ বার কোরআন সিনার মধ্যে তুলে নেওয়া এটা শুধু চেষ্টা করে করেই সম্ভব নয় আল্লাহ তাআলার খাস রহমত লাগে সুবহানাল্লাহ বলবেন না খাস রহমত লাগে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামসান ফাতুহলি আমার ভাইরা নিজে পারি নাই সন্তানকে শিখাবো নিজেও শেখার চেষ্টা করব জান্নাত কিন্তু না শিখে জান্নাত পাওয়া যাবে না না ইলম অর্জন করে জান্নাত পাওয়া যাবে না হালাল হারামের জ্ঞান না জেনে আপনি জান্নাত পাবেন কেমনে জান্নাত পেতে হলে অবশ্যই যোগ্যতার দরকার আছে না নাই অযোগ্য লোকের জন্য জান্নাত নাই আমাদের ক্লাসগুলোতে এখন কি শেখানো হচ্ছে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বিবর্তনবাদ সমকামিতা ডারউইনের মতবাদগুলো শেখানো শেখানো হচ্ছে মানুষ নাকি আগে নাকি বানর ছিল এই পৃথিবীতে প্রথম মানুষটা কে কে বলেন কোরআন তা পরিচয় দিচ্ছে কোরআন বলে দিচ্ছে মানুষ তো বানর ছিল না এই পৃথিবীর প্রথম মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম তিনি শুধু জ্ঞানী নন এই পৃথিবীর প্রথম মানুষ
প্রথম জ্ঞানী প্রথম বিজ্ঞানী বিশেষ মানুষ তিনি ছিলেন আলহামদুলিল্লাহ মেহমান এসেছে আচ্ছা 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 আলহামদুলিল্লাহ বসুন আমার বন্ধুগণ পৃথিবীর প্রথম মানুষ অশিক্ষিত না শিক্ষিত বলেন 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 শুধু শিক্ষিত তিনি ছিলেন না তিনি অনেক বড় শিক্ষিত ছিলেন শুধু জ্ঞানী ছিলেন না বিশেষ জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছেন الله তার ব্যাপারে বলেছেন وعلم آدم الأسماء كلها আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে শুধু একটা বিষয় শিক্ষা দেই নাই আসমা কুল্লাহ এই দুনিয়ার যত কিছুর নাম শেখানো দরকার পৃথিবীর সকল কিছুর নামের সঙ্গে পরিচয় করে দিয়েছি কিয়ামত পর্যন্ত আদমের মতো জ্ঞানী মানুষ আর পৃথিবীতে আসবে না আমার বাপ আমার কি আমাদের বাপ ছিলেন সবচেয়ে জ্ঞানী মানুষ এই জাগতিক জীবনের যত কিছুর নাম সব তিনি জানতেন পৃথিবীর কোন মানুষের পক্ষে এটা সম্ভব না আল্লাহ তাকে শিখায় দিয়েছেন ওয়াআল্লামা আদম আল আসমা কুল্লাহা কৃষি তত্ত্ব যত দরকার এই পৃথিবীতে যত কৃষি সরঞ্জামাদি আছে কৃষির যত তথ্য সব আল্লাহ তাআলা আদমকে দিয়েছিলেন কারণ তিনি ছিলেন কৃষি কাজের রূপকার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন বড় অস্ত্র নির্মাতা তার হাতে যখন লোহা চলে আসত লোহাটা কাদার মতো নরম হয়ে যেত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার গার্মেন্ট শিল্প পোশাক কাপড় চোপড়ের সমস্ত ডিপার্টমেন্ট ছিল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে তাহলে শিক্ষা কৃষা কৃষি শিক্ষা কৃষি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে অস্ত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম টেক্সটাইল পাট শিল্প কাপড় শিল্প তাঁত শিল্প যা কিছু আছে তা হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে সমস্ত সভ্যতা নিয়ে এসেছেন আম্বি কেরাম ঠিক কিনা বলেন সমস্ত সভ্য সভ্যতা অগ্রনায়ক কে মানুষ নাকি আগে বানর ছিল যেরকম নাউজুবিল্লাহ ডারউইন মতবাদ কি বিশ্বাস করলে মানুষের ঈমান থাকবে নাকি বলেন আমাদের সন্তানকে গুলো শেখাবো নাকি কোন ক্লাসে যেন দেখলাম একটা আর্টিকেল লেখা হ্যাঁ আচ্ছা সবাই তো তাহলে জেনেই গেছেন ষষ্ঠ শ্রেণীতে লেখা আছে সেই বই যে বই ভয় দেখায় সেই বই বই এটা কোনো কথা কোরআন হলো জাহান্নামের ভয় দেখায় এর বই নাকি বই না জোরে বলি নাউজুবিল্লাহ আমরা কাউকে প্রতিপক্ষ মনে করে কথা বলছি না আমরা মুসলমান মুসলমানের সেন্টিমেন্টে আঘাত লাগে মুসলমানের হৃদয়ে আঘাত লাগে এমন জাতীয় কোন আচরণ মুসলমান সহ্য করতে পারে না সোজা কথা আল্লাহ তাআলা বাঁকা কথা বলতে বলছেন না সোজা কথা বলতে বলছেন সোজা কথা বলার পুরস্কার খুব আল্লাহ দরবারে খুব বেশি যারা বাঁকা কথা বলে তারা মুনাফিক এইদিকেও যায় ওইদিকেও যায় আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে বলেছেন ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইয়ুতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা জোরে বলুন আল্লাহু আকবার সোজা কথা বলো স্ট্রেট কথা বলো জান্নাত তো বাঁকা বুকায় নাই জান্নাত কোনো সিপা সুপায় নাই জান্নাতের রাস্তা হলো সোজা সময় বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আর একটু জোরে বলুন আমিন। সোজা পথে চলব আমরা, ইসলামকে মেনে চলব আমরা। বাপের ভিটা জান্নাত ছিল, জান্নাত থেকে আমরা দুনিয়াতে এসেছি। আমাদের বাপেরা জান্নাতের খাবার খেয়েছেন, আমরা ফিরে গিয়ে জান্নাতের খাবারই খাব। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু বাপের দলে থাকব, আদমের দলে থাকব না শয়তানের দলে থাকব? কার দলে? আদমের দলে, নূহের দলে, ইব্রাহিমের দলে, বিল্লাতে আবিকুম। আমাদের পিতা মোট পাঁচজন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আদি পিতা, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার বন্ধুগণ, আদম, নূহ, ইব্রাহিম আমাদের দীনি পিতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের স্ব পিতা, এই পাঁচ পিতার বাইরে আর কাউকে পিতা মনে করা যাবে না? যাবে? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তাদেরকে সিলেকশন দিয়েছেন, কোরআন বলে দিয়েছে, ইন্নাল্লাহাস্তাফা আদম ওয়া নূহা ওয়া আল ইব্রাহিম ওয়া আল ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তো সিলেকশন দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দিয়ে দিয়েছেন। সে আদমের সন্তান হলাম আমরা, বানর থেকে আমরা আসি নাই, ঠিক কি না? যারা বানরের তথ্য দেয় তারা পাক্কা বানর। কষ্ট পাচ্ছেন? কোরআন সব কথা বলে কি বলে না? আমার প্রশ্ন ফুরে যাবে, কোরআনের জবাব ফুরাবে না। কত প্রশ্ন আপনি করবেন কোরআনকে করুন, আমি আপনি প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে যাব, পারবো না, কারণ কোরআন সব তথ্য দিয়ে দেয়। এই জন্য কোরআন থেকে আমরা যা কিছু নেব কোরআন থেকে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন বলবে হ্যাঁ আমিও বলবো হ্যাঁ, কোরআন বলবে না আমি বলবো না। কোরআন যদি বলে এই পথে হাঁটো আমি এই পথেই হাঁটবো, কোরআন যদি বলে এই পথে হাঁটা যাবে না সেই পথে আবার হাঁটা যাবে না, কারণ কোরআনকে আল্লাহ তাআলা এত শক্তিশালী করেছেন, এই কোরআন আমাকে আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে, এই কোরআন আমাকে আপনাকে জাহান্নামের দিকে ঢুকায় দেবে। কোরআন সুপারিশ করবে, কোরআন কি করবে? আমার নবী জি হাশরের ময়দানে মোট চারবার আসবেন, চারবার এসে প্রথম তিনবারে উম্মত গুলোকে দেখে দেখে বেছে বেছে জান্নাতের মধ্যে নিয়ে চলে যাবেন। বেছে বেছে কাদেরকে নেবেন? যাদের কপালে সিমাহুম ফি বুজুহিহিম মিন আছারিস সুজুদ, সেজদার চিহ্নগুলো তিনি দেখবেন, নূরের মতো চমকাতে থাকবে। হয়তো বলবেন হুজুর সারা জীবন তো নামাজ পড়েছি, কপাল তো কালো হয় নাই, মনে হয় আমার নূরটা চমকাবে না, এরকম চিন্তা করতেছেন নাকি? অনেকের কপালে চিহ্ন নাই, অনেকে টেনশন করে, মনে হয় নাকি টেনশন করার দরকার নাই? কপালে কালো চিহ্ন হলেই আপনি সেজদার চিহ্ন পাবেন না তা নয়, এমন কিছু লোক আছে ইচ্ছে করে কালো বানায়, আছে যে বেশি করে ঘষে। মুনাফিকদের কপালে কালো চিহ্ন আরো বেশি হয়, হয়তো রাগ করবেন, মন খারাপ করা যাবে না। মুনাফিকদের চেহারাগুলো বাহ্যিকভাবে অনেক সুন্দর হয়ে থাকে, কারণ মুনাফিকি করার জন্য সুন্দর চেহারাও লাগে, এটা একটা মাধ্যম। আমার নবীর পিছনে 82 জন মুনাফিক ছিল, 82 জন মুনাফিকের তালিকা ছিল। আজকে আমার সূরা যে সূরা থেকে তেলাওয়াত করছি সেই সূরার নাম হলো সূরা মুনাফিকুন, এই জন্য চিহ্নগুলো বলতেছি। আমার নবীর পিছনে তারা ইক্তেদা করত, নবীর বয়ানগুলো শুনত, শোনার সময় চোখের পানিতে দাড়িগুলো ভিজে যেত, কাঁপত, অথচ তারা ছিল পাক্কা মোনাফেক,
নবীর পিছনে নামাজ পড়ত তারা আর আবুজের নেতৃত্ব গ্রহণ করত তারা নামাজ পড়ত নবীর পিছনে আর আবুজেলকে নেতা মানত আজকে সমাজেও কিছু লোক আছে যারা নামাজ পড়ে মসজিদে গিয়া ইমামের পিছনে আর নেতৃত্ব মানে হলো মদখোরের পিছনে আছে না নয় আপনি নামাজ পড়েন আপনার নেতা কেন বেনামাজি হবে কি হে ঠিক কি না আপনি নামাজ পড়েন আপনার নেতা কেন সুদখর হবে আপনি নামাজ পড়েন আপনার নেতা কেন চরিত্রহীন হবে জেনাকার কেন হবে আত্মস্বীকৃত জেনাকার আমার দেশে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমার দেশে কি কি সিচুয়েশন তৈরি হলো কি পরিবেশ তৈরি হলো আগে গায়ে হলুদ হয় এরপরে বাচ্চার মা হয় এরপরে বিয়ে হয় আমি কি ভুল বলতেছি এই দেশের মুসলমান আজকে কাকে সেলিব্রিটি বানায় এই দুইটা মাস আগে খেলাগুলো হয়ে গেল ফিফা ওয়ার্ল্ড কাপ হলো একদিন যেদিন ফাইনাল খেলা হবে সেদিন আমার জামালপুরে মাহফিল যে মাহফিলে হাজার হাজার মানুষ হয় সেই মাহফিলে অত লোক নেই লোক একটু কম ছিল কিন্তু সেই লোকগুলো যে কম ছিল লোকগুলো কোথায় গেল যারা এই স্লোগান দেয় কোরআন ছাড়া অন্য কিছু মানি না তারাই বলতেছে গোল রাগ করতেছেন নাকি আপনারা আমার ভাইয়েরা আমি কাকে মহব্বত করতেছি মুসলমানের হাতে থাকার কথা কিসের কালিমা আর মুসলমান আজকে নাই কিসের কালিমা কিসের পতাকা নেই যখন খেলা শুরু হয়ে গেল প্রথম দিন প্রিয় দলকে গোল দিল দুইটা আমার দেশের এক বুড়া চাচা 70 বছর বয়স আত্মহত্যা করল কি চিন্তা করছে না কোথায় ব্রাজিল কোথায় আর্জেন্টিনা সেই খেলার অ্যাকশন শুরু ব্রাহ্মণবাড়িয়া তিনজন শহীদ হয়ে গেল যখন নাউজুবিল্লাহ এগুলো কি মানুষ না কাউ আল্লাহ যায় হ্যাঁ এই তো কইছে ঠিক আছে আমার ভাইয়েরা সে আর্জেন্টিনা সেই লিওনেল মেসি কোথাকার মানুষ যে বিয়ে করছে দুই বছর আগে বাচ্চার বয়স 14 বছর কি কথা কি বুঝতেছেন আপনারা বাচ্চার বয়স 14 বছর বিয়ে করছে 12 বছর আগে কি হলো যাদের চারিত্রিক জীবনটা এমন ধরনের লাইফ স্টাইলটা এমন ধরনের তার জার্সি 10 নম্বর পরে নামাজে দাঁড়াচ্ছে জুমার নামাজে সেজদা দিচ্ছে আছে না নাই হয় এটা কি من تشبه بقوم فهو منهم যার সঙ্গে যার মুশাববা থাকবে তার সঙ্গেই তার হাসর নাসর হবে মুসলমান ভালোবাসবে কাউকে কার জন্য আসতে বলবেন না কার জন্য মুসলমান কারোর সঙ্গে শত্রুতা করবে কার জন্য কাউকে দেবে কার জন্য কাউকে দেবে না কার জন্য ফাকাদ ইস্তাকমালাল ঈমান তার ঈমানটাই পরিপূর্ণ অথচ সাহাবীরা এই সমস্ত পতাকা হাতে নেই তারা নিয়েছেন কালিমার পতাকা